নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে গাজর দিয়ে একটা মিষ্টির রেসিপি শেয়ার করব। এর জন্য আমি প্রথমে গাজরগুলো একটু গ্রেট করে নিয়েছি, যাতে তাড়াতাড়ি খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় মিহিভাবে। এজন্য একটা ব্লেন্ডারে আমি গাজরগুলো দিয়ে সামান্য দুধ দিয়ে গাজরটাকে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে একটা কড়াইতে গাজরের মিশ্রণটাকে আমি ঢেলে দিয়েছি। তারপরে আমি এটাকে ক্রমাগত নাড়তে থাকবো। খানিকক্ষণ নাড়ার পরে আমি এর ভিতরে চিনি দিয়ে দেবো। আমি এখানে 50 গ্রাম মতো চিনি দিয়েছি। তোমাদের যদি বেশি লাগে একটু বেশি ইউজ করতে পারো, আমরা একটু মিষ্টি কম খাই, এর জন্য আমি একটু কম দিয়েছি। আর দিয়েছি এলাচ গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। এরপর দিয়ে দিয়েছি আমি এখানে 1 কাপ মতো দুধ, মানে মেজারমেন্ট কাপের 1 কাপ দুধ দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি আবার মিশিয়ে নিচ্ছি। ক্রমাগত নাড়তে থাকবো যেন দলা পাকিয়ে না যায়। এটার জন্য আমি ক্রমাগত নাড়তে থাকবো। এরকম নাড়তে নাড়তে যখন দেখব এটা কড়াই থেকে ছেড়ে দিয়েছে, মানে ঘন হয়ে এসেছে, মানে জলটা শুকিয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে গাজরের মিশ্রণটাকে একটা পাত্রে তুলে নেব। তো দেখতেই পাচ্ছ যে ছেড়ে দিয়েছে এটা কড়াই থেকে, তা এখন আমি তুলে নেব একটা পাত্রে। একটা পাত্রে তুলে নেওয়ার পরে এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য এরকম চেপে চেপে দেবো। কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পরে আমি হাতে ঘি লাগিয়ে নেব। দুই হাতে ভালোভাবে আমি ঘি লাগিয়ে নিচ্ছি। এরপরে খানিকটা মিশ্রণ নিয়ে আমি মিষ্টির মতো করে লম্বা লম্বা শেপ দিয়ে নিচ্ছি। তোমাদের যদি মনে হয় তোমরা যে কোনো শেপ দিয়ে নিতে পারো, আমি এই শেপটাই দিয়েছি লম্বা লম্বা করে, এরকমভাবে আমি শেপ দিয়ে নিয়েছি। এখন এটাকে আমি গুঁড়ো দুধের ভিতরে কোট করে নেব, খুব ভালোভাবে গুঁড়ো দুধের ভিতরে কোট করে নেব। এই তো তৈরি হয়ে গিয়েছে গাজরের মিষ্টি। বোঝার সুবিধার্থে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। এই তো এভাবে করে প্রত্যেকটা মিষ্টি আমি তৈরি করে নেব। প্রথমে মিষ্টির মতো শেপ দিয়ে নেব এবং এরপরে গুঁড়া দুধে কোট করে নেব। এই তো সবগুলো এভাবে করে তৈরি করে নিয়েছি। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য। তো আজকের মতো এখানেই আসছি, টাটা।